हे गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज हमें तुम्हारे शेयर कर एक नतून रेसिपी से हलो पनीर भुर्जी। तो तार इनग्रेडियंट्सगुलो की कि रसुन प्याज कुचि रसुन एगुलो प्याजेर बड़ो बड़ो बाल्बसगुलो टमेटो शिमला मिर्च और आदा और सूखा मतलब शुकना मसलार मध्य हलो हलुद जिरे गुड़ो धने गुड़ो रेड चिली पाउडार और हम एक गरम मसला और लवण और गोटा गरम मसला हलो सदा एलाच दालचीनी जिरे लौंग और गोलमरीच और मेन पनीर और अल्प एकटूखानी कसूरी मेथी। तो चलो तेल कड़ाई दिए दिए एकदम पियोर सर्षे तेले दीची गोटा गरम मसलागुलो चले तेलर मध्य दिए हल्का एकटूखानी गरम मैं भलो मत जान गरम हो जाए। गरम हो जाए प्याज कुची दिए दिलाम। प्याज कुची दिए देवार पर प्याज कुचिगुलो हल्का लाल हो जाए जो हल्का एकटूखानी लाल हो आसबे तखन एकटूखानी आदा रसुन बाटाटा दिए दीते हबे। सेई समय এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে যেন পেঁয়াজের ইসের আদার আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে, সেটা যেন চলে যায়, সেইভাবে একটুখানি লাল করে নিতে হবে। খুব একটা লাল করতে হবে না, হালকা একটুখানি লাল করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে টমেটো, টমেটো কুচি সেগুলোকেও টমেটোটাকেও একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে এখন কিন্তু লবণ একদম দেবে না, একটু পরে লবণটা দেবে, কারণ লবণ দিলেই কিন্তু টমেটো একদম গলতে শুরু করে দেবে আর আমাদের কিন্তু পনির ভুর্জিতে লবণটা মানে টমেটোটা গলা চলবে না, মানে টমেটোটা একটু থাকে। তারপরে দিয়ে দিলাম শিমলা মির্চ, সেটাকেও ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে যেন ওই পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালোভাবে মিশে যায়। এগুলোকে ভালো মতো করে নেড়ে ছেড়ে নিতে হবে। তো একটা জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই সময় কিন্তু একদম লবণ দেওয়া যাবে না, লবণ দিলেই কিন্তু এবার আমি দিয়ে দিলাম শুকনো যত আমার মশলাগুলো গুঁড়ো মশলাগুলো যত শুকনো গুঁড়ো মশলা ছিল সব দিয়ে দিয়েছি। শুকনো গরম মশলা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দিয়ে ভালো মতো করে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে যেন কড়াই থেকে একদম তেল ছুটতে শুরু হয়ে যায় সেই রকম করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, ঠিক সেইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয় এটা। তুমি রুটি পরোটা তারপরে পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে, লুচির সাথে খেতে ভালো লাগে। এই সময় হচ্ছে পেঁয়াজের পাল্পগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের পাল্পগুলো যদি তুমি প্রথমেই দিয়ে দাও তাহলে পেঁয়াজগুলো গলে যাবে, সেই টেস্টটা পাবে না, যার কারণে যখন আধা কষা হয়ে যাবে তখন সেটাকে দিতে হবে। দেখতেই পাচ্ছ এই যে আমার জল তেল উপরে চলে এসছে, এই সময় আমি কাসুরি মেথিগুলো দিয়ে দিলাম। আর পনিরগুলোকে তো দেখেছিলে, সেই পনিরগুলোকে পুরো ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পরে এই যে আমার মশলা কষা কমপ্লিট, এবার আমি পনির দিয়ে দিলাম কড়াইতে। এবার পনিরগুলো দিয়েও আমাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেওয়ার পর একটুখানি জল দিয়ে নিতে হবে, জলটা দেওয়ার পরে দেখো একদম পনির এই যে আমার পনির ভুচি একদম রেডি, দেখেই একদম জিভে জল চলে এসছে না, হেভি টেস্টি হয়, একবার ট্রাই করে দেখতে পারো। দিস ইজ আমার ফাইনাল লুক।